দর্শক আর এফএল বাই প্লেট এডিশনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা লেট এডিশনের আজকের বিষয় ক্রিকেট এবং রাজনীতি আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং বিএফজের সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম আজাদ ভাই সবাই মিলে আজকে মিছিল করেছে বাংলাদেশের বাংলা ওই ইংল্যান্ডের বিরুদ্ধে বিজয়ের পরে সব দলই ছিল খেলা নিয়ে যদি সব পক্ষ এক প্ল্যাটফর্মে আসতে পারে আমাদের জাতীয় এত বড় একটা সংকট চলছে এখানে আমাদের কোনো একতা নাই কেন বা কোনো ধরনের সমাধানের পথে যাচ্ছে না কেন সাইফুল সাহেব আপনাকে ধন্যবাদ আসলে খেলায় যে বিজয় এটা গোটা জাতির বিজয় গতকালই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা সবাই দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বুড়া বয়স্ক বুড়া গুড়া যদি বলি সবাই তবে এটি হচ্ছে দেশের যে গৌরব বিজয় এবং মার্চ মাস আমাদের গৌরবের মাস এ মাসেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছেন সেই উদ্দীপনাময় ভাষণ উদ্দীপ্ত করেছেন পুরো জাতিকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের দিকে এটি আমরা সবাই জানি এবং এই মাসেই তার জন্মদিন সতেরোই মার্চ এ মাসেই ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এ মাসেই আমরা গতকাল যে বিজয়টা অর্জন করলাম অর্থাৎ সে কারণেই বলছি যে মার্চ মাস আমাদের গৌরবের অহংকারের অহংবোধের এবং আপনি আমরা সবাই জানি যে আমাদের দলনেতা মাশরাফি এই যে খেলার যে বিজয়টা অর্থাৎ আমরা যে ক্রিকেটের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছি এই খেলার বিজয় এটি কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্যই উৎসর্গ করেছেন আপনি যে প্রশ্নটি করেছেন যে খেলার এই যে বিজয় এর সাথে রাজনীতি আমি আসলে আপনার সাথে যে খেলার যে এখানে যে স্বতঃস্ফূর্তভাবে দেশ আমার এই অহংবোধ এটা কিন্তু কাউকে বলে দিতে হয়নি অর্থাৎ সকল বয়সের সকল দলমত নির্বিশেষে বাংলাদেশ আমার এই যে আমার আমিত্ববোধ অহংবোধ অহংকার এজন্যই কিন্তু রাস্তায় বেরিয়ে এসছেন বিজয় এই বিজয়ের সাথে খেলার সাথে একাত্ম হয়েছেন অর্থাৎ কি বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশকে বিশ্বে পরিচিত করছে বাংলাদেশকে প্রতিভাত করছে বাংলাদেশ পরিচিত হচ্ছে সারা বিশ্বে এই যে গর্বটা যে আমার দেশকে এগিয়ে নিচ্ছে আমার ছেলেরা আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা অতি তরুণ এর সাথে আপনি যদি মনে করেন যে রাজনৈতিক সংকট আমি কিন্তু রাজনৈতিক সংকট ওইভাবে আপনার সাথে আমি একমত হব না আমি স্বীকারও করি না বিশ্বাসও করি না আমি যেটা মনে করি যে রাজনীতি যারা করেন তারা তারা রাজনীতি করবেন তাদের রাজনৈতিক ধ্যান ধারণা থাকবে চিন্তা আছে আদর্শ আছে তা আছেই আপনি যদি বলেন যে রাজনীতি রাজনৈতিক সংকট অনেকে মনে করেন কিন্তু আমি মনে করি না একজন সাংবাদিক হিসেবে এবং একজন নাগরিক হিসেবে আমি রাজনৈতিক সংকট দেখি না আপনি যদি পেট্রোল বোমা মারা ককটেল মারা এবং বাস জ্বালিয়ে মানুষ মারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা এটাকে যদি রাজনীতি বলেন আমি কিন্তু এর সাথে ভিন্ন মত পোষণ করবো আমি মনে করি এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলি জঙ্গি তৎপরতার অংশ হতে পারে এগুলো বিচ্ছিন্নভাবে কেউ করতে পারে অথবা যারা অবরোধ হরতাল করেছেন তাদেরই লোকজন করতে পারে কিন্তু তারা আজ পর্যন্ত স্বীকার করেননি অথবা তার দায় স্বীকার করেননি একশো তিরিশ জন মানুষ নিহত হয়েছে এদের দায় কিন্তু স্বীকার করেননি অবরোধ হরতাল যারা করেছেন তারা বলছেন যে এই কাজগুলো করছেন সরকারের এজেন্টরা এবং সরকারের পক্ষ থেকে সরকারের দল বা সরকারি দল সরকারের পক্ষ থেকে তারা তাদের জবাব দিয়েছেন সেটি তাদের ব্যাপার আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি যে যারা এই কাজগুলো করতেছেন তাদেরকে দমন করার দায়িত্ব হচ্ছে নৈতিক দায়িত্ব হচ্ছে সরকারের সরকার তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে চেষ্টা করছেন এবং সাথে যেটি যুক্ত হয়েছে আহ্বানও জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে যে আপনারা এদেরকে ধরিয়ে দেন এবং ধরিয়ে দিচ্ছে কিন্তু গতকালই আপনি দেখেন উত্তরবঙ্গে পেট্রোল বোমা মারতে যে ছয়জন শিবির ছাত্র শিবিরের কর্মী নেতাকর্মী ছয়জন ধরা পড়েছেন জনতার হাতে তারা তাদেরকে মানে মারধর করে পুলিশের হাতে দিয়ে দিচ্ছেন সুতরাং এর সাথে যদি আপনি খেলায় এই আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকেরই আছে যে সমগ্র বিষয়ে সব বিষয়ে জাতি একমত হোক এটা কিন্তু এই প্রত্যাশা আপনার আমি আপনার সাথে এই প্রত্যাশায় শেয়ার করি না আমি তা বলি না কিন্তু আমিও চাই কিন্তু হবে না হয় না এই কারণে যে আপনি মুক্তিযুদ্ধকে যারা আজও মেনে নিতে পারেনি এই বাংলাদেশকে যারা আজও স্বীকার করেনি আমার তো সন্দেহ হয় যে কালকের যে এই বিজয়ে খেলার বিজয়ে খেলার মাঠের এই গৌরব এই গৌরবের সাথে সবাই একমত কিনা সেখানে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে যদি থাকতো তাহলে কিন্তু এই পেট্রোল বোমা মেরে মানুষ এইভাবে হত্যা করা সম্ভব হতো না সুতরাং তাদেরকে যদি আপনি মনে করেন যে তারা বাংলাদেশকে স্বীকার করে বাংলাদেশকে মেনে নেয় বাংলাদেশের অগ্রযাত্রায় অগ্রগতিতে তারা গর্ববোধ করে আমার সেখানে সন্দেহ আছে এবং সেই যারা আছে কারা আছে আমি জানি না তাদেরকে আপনি কখনোই তো এই অগ্রযাত্রায় শরিক করতে পারবেন না আবার আজাদ ভাই গাজী আপনি কি সংকট দেখেন না দেখেন না আজাদ ভাই তো দেখেন না আমি দেখি না আজাদ ভাই আজাদ কথা বলেছে ফুল আপনি জানেন যে সংকটটি আমরা কেন জাতিসংঘই সংকট দেখতেছে এবং পৃথিবীর এমন কোনো দেশ নাই যে সংকটের কথা বলেন আজকেও দেখেন অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্ট ঠিক খেয়াল নেই তিনি বলেছেন যে নিজেরা বসে আলাপ আলোচনা করে সংকটটি সমাধান করা দরকার এবং এটা আমাদের সুশীল সমাজ বলেন সর্বমহলই কিন্তু এই যে ধরেন আমাদের সাবেক যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশন তার নেতৃত্বে কিন্তু কিছু লোক ওয়ার্ক করছে তারাও এই শঙ্কর সমাধানের জন্য বিভিন্ন আজকেও দেখলাম তাদের বৈঠক এবং তারা শীঘ্রই একটি কী তৈরি করতেছে এগুলি আছে এবং বিভিন্ন পর্যায় থেকে আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবেই এটা শঙ্কর সমাধানের জন্য আলোচনার কথা বলা হচ্ছে আমি প্রথমে আসতে চাই ক্রিকেট যে ক্রিকেট আমাদেরকে হাঁটি পা পা করে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি আজ ভাই ঠিকই বলেছেন এই গৌরবটি ব্যক্তিগতভাবে আমার আপনার না ষোলো কোটি মানুষের গৌরব এই ষোলো কোটি মানুষের গৌরব সবাই গৌরবান্বিত রাজনৈতিক মতপত্রিকা থাকবে রাজনৈতিক মতপত্রিকা থাকাটা গণতন্ত্রের সৌন্দর্য গণতন্ত্রের প্রধান ধর্মই হলো পরমৎ সহিষ্ণুতা যেটি আমাদের মধ্যে অভাব আমাদের রাজনৈতিক দলগুলি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে কিন্তু নিজেদের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না এইটাও আর একটা সমস্যা যদি নিজেদের দলগুলির মধ্যে গণতন্ত্র চর্চা করত তাহলে ওনাদের ফ্যাননেসটা আরও ভালো হতো আমি এটা খুব নিঃসঙ্গে বলতে পারি আমি সকল দল বলবো না বা প্রধান প্রধান দলগুলির মধ্যে এটা আমরা লক্ষ্য করছি যে দলের মধ্যে ধরেন সেক্রেটারি জেনারেল বানাতে হবে সবাই বললো যে নেতা বা নেত্রী আপনার উপর দিয়ে দিলেন উনি বানিয়ে দিলেন কিন্তু আগে আমরা যেন ছাত্রলীগ করছি কাউন্সিল করতাম ইয়ে করতাম এই প্রচেষ্টাটাই এখন রহিত হয়ে গেছে সাইফুল্লাহ আপনারা স্বীকার করেন আজকে ক্রিকেটের যে আনন্দ আজকে সারা দেশের মানুষ আজকে মিছিল করেছে বিজয় বিচল করেছে ইভেন প্রধানমন্ত্রীও আহ্বান করেছে পুরো দেশবাসীকে বিজয় মিছিল অংশের জন্য এবং সেটা আমি মনে করি সঙ্গত কারণেই উনি এই আহ্বান এবং এটা এবং সতর্কভাবে সকল দলমত নির্বিশেষে এই মিছিল অংশগ্রহণ করেছে এখন আপনার যে প্রশ্ন আপনি যেটা বলেছেন যে আমরা আজকে ক্রিকেটে আনন্দ উপভোগ করতে পারলাম সকলে একত্র মিছিল করতে পারলাম কিন্তু আমাদের মধ্যে যে সংকট রয়েছে বা সমস্যা রয়েছে সেটা কেন আমরা মীমাংসা করতে পারছি না এই প্রশ্নটি আমারও গোটা দেশবাসীর একই প্রশ্ন বিশ্ববাসীর একই প্রশ্ন যা আমাদের মধ্যে বিভেদ থাকতেই পারে বিভেদ হবে এবং সেটা আমরা যদি দুই ভাই যদি বিরোধ হয় তাহলে হয়তো বাপ না হলে কেউ তো একজন তো মীমাংসা করে দেয় বা মীমাংসায় যেতে হয় কিন্তু মীমাংসায় যাব না আলোচনাই করব না বসবো না আমার সাথে এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না একটি সমস্যা তৈরি হয়েছে আমাদের একটি নির্বাচনকে কেন্দ্র করে সেটি পাঁচই জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে এবং পাঁচই জানুয়ারি নির্বাচন আপনি জানেন যে সেখানে আমাদের বৃহত্তর জনগোষ্ঠী সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এবং আপনি যদি একটু ফিচুনে ফিরে যান আপনি দেখেন এর আমরা দেখা গেল এরশাদ এক সময় আসামা আব্দুর রবরে বিরোধী দল বানিয়ে দিল সেখানে আওয়ামী লীগ বিএনপির মতো বৃহত্তর দলগুলি নির্বাচন যায় না সেই নির্বাচনটি আশার সাথে বেশি দিন টিকাতে পারেন নাই এরপরে দেখেন সময় আবার সবাই রাজি হয়ে গেল বিএনপি গেল না জামাত এবং আওয়ামী লীগ গেল এবং পরে জামাত সেখান থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগও চলে আসে সেই সংসদটিও বেশি দিন টিকে নেয় আবার দেখেন বেগম খালদা যে পনেরোই ফেব্রুয়ারিতে নির্বাচন করলেন যদিও সেটি কেয়ার সরকার প্রতিষ্ঠা করার জন্য কারণ আওয়ামী লীগ এবং জামাত সংসদ থেকে পদত্যাগ আসার পরে টু থার্ড মেজোরিটি ওই সংসদ আর ছিল না তখন আরেকটি সংসদ তৈরি করা ছাড়া বিএনপির কাছে আর কোনো গত্যন্ত্র ছিল না তারপরেও পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটি কিন্তু স্থায়িত্ব পায়নি কেয়ার সরকার করেই কিন্তু সেই সরকারটি বিদায় দিচ্ছে আমি যেই জায়গাটা আসতেছি সেটি হল যে বৃহত্তর জনগোষ্ঠী বা একটি বৃহত্তর জনগোষ্ঠীকে নির্বাচনে বাইরে রেখে যেই সরকার নির্বাচনের যে প্রক্রিয়া গঠন আপনি কেন দেখেন একশো তেপ্পান্নটি আসনে কোনো কেউ ভোটই দিতে পারে না উনষাটটি কেন্দ্রে একজন লোকও ভোট দিতে চায় না নিশ্চয়ই সেখানে আওয়ামী লীগের লোক ছিল না এটা তো আপনি বলতে পারবেন না আওয়ামী লীগ দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল এবং তাদের একদম আপনার ইয়ে থেকে গ্রাসরুট লেভেল থেকে তাদের অবস্থান শিকর অত্যন্ত মজবুত আওয়ামী লীগ কি সেই ব্যাপার দল না কিন্তু তারপরেও এই নির্বাচনে যে বৃহত্তর জনগোষ্ঠী যে নির্বাচনে গেল না যে কারণেই যুক্তি পাল্টা যুক্তি এগুলি তো থাকবে থাকবে এখন সরকার এরপরে এই ধরনের একটি নির্বাচন করে সম্ভবতই সকলের আশা ছিল যে সরকার আবার একটি নির্বাচনের জন্য সকলকে ডেকে একটি নির্বাচন যেই কারণে আমার মনে হয়েছে দুই দল একটি বছর কিন্তু তেমন কোনো কর্মসূচি দেয়নি আজকে আমি দেখেন না হরতালের কথা হরতালে আমরা একশো তিয়াত্তর দিন হরতাল দেখেছি একশো তিরিশ দিনও দেখেছি হরতাল এবং ইয়ার সাদার আমলও দেন হরতাল ধরেন তখন একটা প্রেস হ্যান্ড আউট জারি হইল যে ককটেল ছুরে মারা আপনি লিখতে পারবেন না তখন আমরা লিখলাম কি কর্মসূচি ছুরিয়ে মারা হইল মানে এইভাবে হ্যান্ড আউট দিতে থাকতো তখন যে কারণে শেষ মুহূর্তে আপনারা জানেন যে আমরা গিয়ে ছয় দিন পত্রিকা বন্ধ রেখে এর প্রথম পথন এটা এটা কিন্তু সাংবাদিকদের ক্রেডিট সাংবাদিকদের কিন্তু সেই জন্য কেউ মন্ত্রী এমপি হয় নাই কিন্তু সেই কাজটি কিন্তু সাংবাদিকই শেষ পর্যন্ত করেছিল এখন আপনি বলেন যে হরতালের সময় পাকিস্তান আমলে তো বাদ দেন পরে বাংলাদেশ আমলে যে হরতালগুলো হয়েছে এই হরতালগুলিতে পেট্রোল বোমা ছিল না কিন্তু অন্য প্রকারের ভাবে সবসময় হরতালে কিছু না কিছু সহিংসতা থাকে এবং ছিল এটা অস্বীকার করা যাবে না আজকে দেখেন যে আজাদ ভাই যেটা বলো যে শিবিরে ছয়জন আমি কালকেই একটা নিউজ পড়লাম যে ঘাটাইল যে আওয়ামী লীগের নেতা টাঙ্গাইল তার বাসা থেকে নয়টি পেট্রোল বোমা এবং তিনটি ককটেল পুলিশ উদ্ধার করেছে এগুলি এগুলি কিন্তু এখন এই যে আপনি বললেন আমি আমি মনে এটা কিন্তু আওয়ামী লীগ দায়ী না আওয়ামী লীগ দায়ী মনে করি না এটা হচ্ছে যে সংশ্লিষ্ট এলাকা হয়তো বা কোনো না কোনো কারণে এসে জড়িয়ে গেছে এরকমভাবে আছে বা কোথাও কোথাও জড়িয়ে যায় তো কাজী সন্ত্রাসী যদি কেউ করে বোমা যদি কেউ মারে তাকে ধরার ব্যাপারে আমি একমত তাকে ধরো পানিশমেন্ট দিবে এসে কিন্তু তার সাথে রাজনৈতিক সমঝোতাকে সন্তুষ্ট করা উচিত নয় এবং আমি মনে করি যেমনিভাবে বোমা মেরে যে মানুষ হত্যা করে আমি তীব্র নিন্দা করি ঘেনা হয় আমরা নিরীহ মানুষকে বমারে হত্যা করবেন এটা মেনে নেওয়া যায় আর একইভাবে আমি বলবো যে নিরীহবাসকে ধরে এনে ক্রসফার নামে আপনি বিনা বেচারে হত্যা করবেন সেটি মেনে নেওয়া যায় না আজকু দেখলাম আজকু দেখলাম কি গার্মেন্টস শ্রমিক সে অফিস থেকে বের তাকে ধরে নিয়ে গেছে তার মা স্ত্রী আসে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে গেছে এই যে তিন দিন চারটে আরেকটা মজার ব্যাপার হচ্ছে একজনকে ধরে নিলে তিন দিন চার দিন তাকে টেস্ট করে না এবং শিকারই করে না হয় তিন দিন পরে তাকে কোর্টের প্রডিউস করে তা না হলে ক্রসফায়ার দেওয়া হয় কিন্তু আগের আইনটা কি আইনটা হচ্ছে আপনি কাউকে ধরলে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কিন্তু কোর্টে প্রডিউস করতে হবে আপনাকে এই আইনটি মানা হচ্ছে ইভেন কি আপনি দেখেন এই যে ধরেন আপনার যে আজকাল যে আমার রিমান্ডে যে নেওয়া হচ্ছে যে রিমান্ডের ব্যাপারে সুস্পষ্টভাবে হাইকোর্টের কতগুলি দিক নির্দেশনা রয়েছে সেগুলি কিন্তু ফলো করা হচ্ছে না আপনি একটি লোকের রিমান্ডে পরে রিমান্ড নেবেন এই করবেন সেই করবেন এগুলি তো এইভাবে তো চলে না সেই কারণে আমরা যেটা বলি আমাদের অনেক হয়েছে আমরা হাঁটিহাঁটি পাপা করে তেতাল্লিশ বছর পার করে চৌচল্লিশ বছরে পা দিয়েছি এই সময়টি অনেক না হলেও কিন্তু কম নয় সেই কারণে আমাদের এখন একটি সময় এসেছে যেই সময়ে আমাদের একটি সমঝোতা দরকার জাতীয় ঐক্যমত দরকার আমি বলবো না কালকে একটি নির্বাচন হওয়া কিন্তু আমি এটা বলব যে নির্বাচন করার লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা করে একটি সমঝোতা পৌঁছা দরকার যেই সমঝোতার মধ্য দিয়ে সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে পারে সেই নির্বাচনে সকল অংশগ্রহণ আমরা আলোচনা চালিয়ে যাবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আর এফ এল থ্রেড পাই প্লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এসিটিভির রাতের আয়োজন আর এফ এল থ্রেট পাইপ লেট এডিশন আজকের বিষয় ক্রিকেট এবং রাজনীতি বিরতিতে যাওয়ার আগে আজাদ ভাই আমরা খেলা নিয়ে একটু কথা বলছিলাম আপনি বললেন যে খেলাতে রাজনীতি তেমন দেখা যায় না কিন্তু আমাদের দেশে আমরা যা দেখি যে সরকার পাল্টানোর সাথে সাথে খেলার স্পোর্টস অর্গানাইজার্সরাও পাল্টে যায় যারা গার্জেন যারা বিভিন্ন অর্গানাইজেশন চালায় স্পোর্টসে এগুলি পাল্টে যায় ওইখানে এক ধরনের রাজনীতি খেলা চলে আমি আমার যেটা মানে মত সেটা হচ্ছে কি আপনি দেখেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী খেলা দেখেছেন খেলা দেখার উনি সবসময়ই খেলা দেখেন এমনকি প্রয়োজন হলে সময় এবং সুযোগ হলে তিনি কিন্তু মাঠে চলে যান এটা আমরা সবাই জানি তো কালকে উনি যা মানে আহ্বান জানিয়েছেন পুরো জাতিকে বিজয় মিছিল করার জন্য খেলা এবং বিজয় মিছিল হয়েছে স্বতঃস্ফূর্তভাবে সবাই কিন্তু নেমেছেন সবসময় আমি যেটা মনে করি যে প্রত্যেকেরই সহযোগিতা আছে মাননীয় প্রধানমন্ত্রী যেমন খেয়াল রাখেন মানে সহ সহযোগিতা করেন এমনকি খেলোয়াড়দেরকে সরাসরি ফোন করে উদ্বুদ্ধ করেন এগুলো তার নেক আছে খেলার প্রতি সব কিছুর প্রতিই তার এবং ক্রিকেট বোর্ড আছে আমি মনে করি যে মূলত খেলোয়াড়দেরই কৃতিত্ব বেশি ওরা খেলে আমাদের ছেলেরা বয়স কম কিন্তু এখানে ক্রিকেট বোর্ড যারা আছেন তারা অভিভাবকের দায়িত্বটা নিতে হবে অভিভাবক হিসেবে যে সব সময় ছেলেরা ভুল করতে পারে যাতে ভুল না করে ভুল করলে আমি শাস্তি দেব আমার বিষয়টা হচ্ছে এই জন্য অপেক্ষা করার কোনো কারণ নেই আপনি আমাদের একজন খেলোয়াড়কে দেশে পাঠিয়ে দিতে হয়েছে সেই খেলোয়াড় যে ভুলটা করেছে যারা দায়িত্বে ছিলেন আমি মনে করি হ্যাঁ তারা দায়িত্ব পালন করেন অবশ্যই তারা পরিশ্রম করেন কঠোর কিন্তু তার দিকে যদি আরেকটু খেয়াল রাখা হতো তাহলে তার কিন্তু দেশে ফেরত আসতে হতো না এই জায়গাগুলোতে আমার যেটা মনে হয় যে ক্রীড়ার সাথে যারা জড়িত ক্রিকেটের সাথে যারা জড়িত তাদেরকে আরও অভিভাবসুলভ আচরণ করতে হবে তাদের সন্তানের মতো করে যেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন এইভাবে যদি না হয় সেখানে যে কথাটি আপনি বলেছেন কোনো ধরনের রাজনীতি যেন না থাকে সেখানে যোগ্যতার ভিত্তিতে এবং নির্মহভাবে খেলোয়াড় বাসায় থেকে শুরু করে সব জায়গায় তাহলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব এবং আমি আজও মনে করি কোয়ার্টার ফাইনালে না এখন যে প্রত্যাশা আপনি দেখেন সুনীল গাভাস্কার যেভাবে মন্তব্য করেছেন যে বাংলাদেশকে খাটো করা যদি ভারতের সাথে খেলা হয় বাংলাদেশকে খাটো করে ভাবার কোনো কারণ নেই বাংলাদেশ সেমি কোয়ার্টার ফাইনাল সেমি যেতে পারে এমনকি আমাদের ছেলেরা যেটা ঢাকায় যে মিছিলের মধ্যে এটা এখন কিন্তু এটা দুর্শা না অর্থাৎ ইংল্যান্ডের মতো দলকে পরাজিত করে ভালো খেলে কিন্তু এই কথাটা অনেক সময় এটা না এবং যেভাবে যে প্রতিষ্ঠিত দল দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দল হিসেবে মেচুর দল হিসেবে যে পরপর চারটি খেলোয়াড় আমাদের যখন আউট হয়ে গেল বিপর্যস্ত হয়ে গেলো অনেকেই ধরে নিয়েছেন শেষ এর মধ্যে যে টিকে যাওয়া এবং ক্রিকেটের তো আপনি জানেন আমরা জানি যে দুই তিনজন তিনজন চারজন প্লেয়ার টিকে গেলেই হয় কে কখন শ্যুট করবে বলা যায় না কিন্তু টিকে গেল খেলা ভালো হলো সুতরাং আমাদের মনে হয় যে আমরা আমাদের ছেলেরা আরও ভালো করবে আমরা নিঃসন্দেহে এবারও হয়তো সেমিফাইনালে যেতে পারি ভালো করতে পারি একটা সরাসরি রাজনীতির প্রসঙ্গে আসি মিডিয়াতে ঠিক মতো বিশ্লেষণ হয় নাই আজকের সিচুয়েশনটা এটা অনেকেই বলছেন মানে খেলার ব্যাপারে না রাজনীতির ব্যাপারে মিডিয়া ঠিক মতো বিশ্লেষণ করতে পারেনি প্রাচীন জানুয়ারির ইলেকশন বা তার আগের সিচুয়েশনটা আজকে যে এত বড় সিচুয়েশন দাঁড়িয়েছে এত সংকট যেটা ছিল সেটা মিডিয়া পুরাটা পুরা ঠিকমতো রোল প্লে করে নাই অনেকেই তখনও বলেছে এখন অনেকে বলছে যে বিএনপি এমন একটা দল হয়ে গেছে যার আন্দোলন করার সামর্থ্যই নাই তারপরে গত দুই মাস ধরে আমরা দুই মাসের বেশি হয়ে গেল আমরা দেখছি যে এই সংকটটা আছেই এখন আপনি এটাকে কীভাবে অ্যানালাইসিস করবেন মানে এখনও কি বলবো যে ক্রাইসিস নাই না আমি আমি যেটা মনে করি যে বিএনপির জনসমর্থন নয় জনভিত্তি নেই কথা আমি বলি না কিন্তু বিএনপি বা মানে অবরোধ হরতাল যারা আহ্বান করেছেন আপনি দেখেন ঢাকা শহরে হরতালের কোনো নাম গন্ধ নেই অবরোধেরও কোনো কিন্তু তারপরেও তারা কিন্তু বারবার হরতাল আহ্বান করছেন এমনকি এই ক্রিকেটের এই বিজয়ের পরে তারা আজকের জন্য বলছেন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিরতি দিলেন অর্থাৎ এই বিরতি দেয়া না দেয়া কিছু অর্থ বহন করে না তাই না এই হরতাল যে প্রত্যাহার করলেন তারা বারো ঘন্টা আপনি ধরে নেই ঢাকায় কিন্তু ককটেল ফানা সবই গাড়ি আগুন লাগানো হচ্ছে ঠিক মতো হয়তো দিচ্ছি না এটাও একটা রোল হচ্ছে মিডিয়ার মিডিয়ার ব্যাপারে মানে মিডিয়া ভুল করছে এটা আমি মনে করি না তবে কোনো কোনো মানে সবচেয়েতে বাংলাদেশে তাও আমি বলছি না যে বাংলাদেশে এখন যে মিডিয়ার অবস্থা আপনি ধরেন আপনার ইলেকট্রনিক মিডিয়া ছাব্বিশটা সচল আছে সক্রিয় পত্রপত্রিকা অসংখ্য দৈনিক পত্রিকা এখন সবগুলো পত্রিকা সবগুলো ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশন একইভাবে রোল প্লে করছে এটা আশা করার কোনো কারণ নেই যেহেতু অবাধ স্বাধীনতা এত বেশি স্বাধীনতা মিডিয়া সাংবাদিকরা ভোগ করছেন আগে কখনো ছিল না সেই স্বাধীনতার এখন যার যার অবাধ স্বাধীনতা ভোগ করতে যে। স্বাধীন স্বাধীনতার সাথে সাথে দায়িত্ববোধের বিষয়টা যদি বেশি দেয় আমরা কেউ যদি না বোঝার চেষ্টা করি বা না বুঝতে পারি তাহলে এটা যার যার ব্যাপার আমি এই প্রসঙ্গে কথা বলবো না আমি যেটা আপনি যা জানতে চেয়েছিলেন যে অবরোধ হরতাল হরতাল কেউ মানছে না তো হরতালের নাম গন্ধ নেই অথচ হরতাল আহ্বান করা হচ্ছে কেন আমি বুঝি না বিএনপি বা অন্য বড় দলগুলোর যে জনভিত্তি নেই তা আমি বলছি না কিন্তু বিষয়টা হচ্ছে এই হরতাল অবরোধে কিন্তু তাদের কোনো জনসমর্থনের জনসম্পৃক্ততার কোনো প্রমাণ তারা রাখতে পারেননি সুতরাং তাদের জন্য যে সুবিধাটা ছিল এই হরতাল অবরোধ কিন্তু এমনি মানে আন্দোলনটা যদি তারা আন্দোলন মনে করেন আন্দোলনের সাথে তো লোকের সম্পৃক্ততা থাকতে হবে জনগণের অংশগ্রহণ থাকতে হবে সে কি আছে নেই সুতরাং এটি একটা এটা সুবিধা ছিল তাদের জন্য যে বিরাট ক্রিকেটের এই বিজয়ের মধ্য দিয়ে তারা কিন্তু বলে দিতে পারতেন যে আমরা হরতাল অবরোধ প্রত্যাহার করলাম ক্রিকেট তাদের একটা ওয়ে আউট ছিল তারা কেন করলেন না আমি জানি না এমনিতেই আন্দোলন অবরোধ হরতাল এমনিতেই বন্ধ হয়ে গেছে আপনি কিভাবে দেখেন সিচুয়েশনটাকে সেই সুযোগটা তারা হারালেন না আমি আজাদ ভাই দুজন আসলে মিডিয়া কি সেলফ সেন্সারশিপে চলে গেছে আপনি মনে করেন মিডিয়া সেলফ সেন্সিটিভ যায় নাই মিডিয়ার অনেকগুলি কারণে মিডিয়া তার রোল কেউ কেউ যার যার মতো করে রোল প্লে করছে সব মিডিয়া যে একরকম রোল প্লে করে না দেখেন নির্বাচন পাঁচই জানুয়ারি যে নির্বাচন হয়েছে আপনি যদি ছয় পাঁচ তারিখের সমস্ত চ্যানেলগুলি দেখেন এবং পাঁচ তারিখ যদি প্রিন্ট মিডিয়াগুলি দেখেন আমি সেদিন সমস্ত প্রিন্ট মিডিয়া দেখেছি একটি পত্রিকা বাদে আমি নাম বলবো না আর সমস্ত পত্রিকা মোরল্লিশ কিন্তু নির্বাচনের সম্পর্কে একই ধরনের কমেন্ট করেছে প্রথম আলো তো সবাই নির্বাচনটাকে কেউ কিন্তু এই নির্বাচনটাকে ভালো নির্বাচন হয়েছে কেউ বলেনি ছয় তারিখে প্রত্যেকগুলো আপনি এখনও খুলে দেখতে পারেন এবং ইলেকট্রনিক মিডিয়া তো আপনারা তো ভোট কেন্দ্রগুলি দেখিয়েছেন অবিরত প্রতিনিয়ত সেখানে আমরা বাংলাদেশের নির্বাচন তো আমরা জানি কী ধরনের নির্বাচন হয় এই ধরনের একটি নির্বাচন কিন্তু আমরা অতীতে প্রত্যক্ষ করিনি সুতরাং মিডিয়া সেই সময় কিন্তু নির্বাচন সম্পর্কে তাদের রোলটা প্লে করেছে ওই দিন পার্টিসিপেশন ছিল না এটা দেখিয়েছে কিন্তু অ্যানালাইসিস যা দরকার ছিল যে সেটা কত করে সংকট কি আসছে না না সেটা না সেটা কিন্তু আপনি ধরেন মাহুজান কিছুদিন আগেও তো সে কমেন্ট্রি লিখেছে এবং নির্বাচনের আগের দিনেও মাহফুজান বাই নেমে ডেলি স্টার আপনাদের কাছে কমেন্টটি লিখেছে এবং বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নির্বাচনটি করবেন না স্থগিত করুন এটা কিন্তু সে অনেকগুলি আর্টিকেল লিখেছে এর উপরে ফার্স্ট সাইন্ড আর্টিকেল বাই নেমে লিখেছে তিনি এবং তিনি কিন্তু পরেও এটা বলেছে যে আপনি ইভেন কি দেখছি ওনার এটাও হচ্ছে আপনি এর সাথে কথা বলতে পারবেন কেন বিরোধীদের সাথে কথা বলেন এবং মাহফু আর্টিকেল লিখেছে ডেলিষ্টের মতো পত্রিকা তো কিন্তু লিখেছে গুলি অনেকগুলি সাইন্ড আর্টিকেল লিখেছে এখন আমরা যেটা মনে করি যে মিডিয়া আমরা দেখেন আমাদের মিডিয়াগুলির সংকট আছে আপনি দেখেন আমার দেশ কিন্তু বন্ধ মাহমুদুর রহমান জেলে আপনি দেখেন দিগন্ত টিভি বন্ধ সাগরণীয় হত্যাকারীরা গ্রেপ্তার হয় না আপনি দেখেন চ্যানেল ওয়ান কিন্তু বন্ধ হয়ে গেছে কাজেই আপনি মিডিয়া যে কোনো সংকটে নেই এটা আপনি বলতে পারবেন না মিডিয়া কিন্তু সংকটে আছে এখন তারপরেও আমাদের অনেকগুলি লোক বেকার আছে আমরা এমনিতেই তো আপনি জানেন যে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা আমরা যে কত আমরা তো খুব ভালো অবস্থানে নেই তার মধ্যে যখন একটা লোক বেকার হয়ে পড়ে এই সমাজে কারণ এখন তো মানুষের বাংলাদেশে চাকরি বা এর অপরচুনিটি খুব কমে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ইন্ডাস্ট্রি ফ্লারিশ করছে না আর এরকম ধরো হরতাল অবরোধ থাকলে তো আরও এগুলি সংকুচিত হয়ে যায় মূলত আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্তটা বেশি হয় সেই ক্ষেত্রে মিডিয়া যেটুকু রোল প্লে করছে তাদের মতো করেই চেষ্টা করছে এখন এখানে আপনি সবটুকু মিডিয়া কি করে করবে এবং মিডিয়ার যদি এত ভালো অবস্থা থাকতো আপনি কয়েকদিন আগেই সম্পাদক পরিষদের একটি বিবৃতি দেখেছেন সেখানে তারা পরিষ্কার ভাষাই বলেছে যে সংবাদপত্রের স্বাধীনতায় প্রশাসন হস্তক্ষেপ করছে ক্লিয়ারলি তারা বলছে সম্পাদক পরিষদ অন্তত আমাদের সম্পাদকদের পরিষদের এটি একটি সর্বোচ্চ প্রতিষ্ঠান বলে আমরা স্বীকৃত সেটা দিয়েছি আর ইউনিয়নের কথা বাদ দেন যে যার মধ্যে কথা বলে সেটা বলেন সম্পাদক পরিষদ কিন্তু বেশ মাস কয়েকদিন আগেই এই ধরনের বিবৃতি দিয়েছে সুতরাং মিডিয়ায় সংকট আছে সেই সংকটটি হয়তো ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা এরকম হতে পারে কিন্তু আছে আমি যেটা বলতেছি মিডিয়া কিন্তু মোরলের সমস্ত মিডিয়াই এই কথাটি কিন্তু বলছে যে কার কতটুকু দোষ কার কতটুকু গিয়ে সেটা একপাক এবং একটা জিনিস ঠিক আপনারা যেটাকে সন্ত্রাস বলেন বলতে পারেন সে সন্ত্রাসের সাথে আইনশৃঙ্খলা বাহিনী সেটা দেখবে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমরা যেই জায়গাটা আসি আমরা যারা নিরীহ সাধারণ মানুষের শান্তি চাই শান্তিকে মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করি যারা বাংলাদেশে বিশ্বাস করি তারা কিন্তু আমরা এটা চাই যে দুটি পক্ষ দুটি পক্ষের অনর অবস্থান থেকে সরে আসা উচিত এবং মানুষের জন্য দেশের স্বার্থে একটি গণতান্ত্রিক দেশে তো এটাই নিয়ম যে একবার কেউ ক্ষমতা যাবে আবার গণতন্ত্র আবার ক্ষমতা এটা তো একটা রোটেশন হবে আমি আসছি এই জন্য দুই হাজার একুশ সাল পর্যন্ত থাকবো একচল্লিশ সাল পর্যন্ত থাকবো এগুলি তো কোনো কথা না কাজে জনগণ চাইলে থাকবেন কোনো অসুবিধা কি আপনি ইলেকশন নির্বাচনে জনগণ চাই আপনি থাকেন না যত থাকেন আবার না চাইলে সরে যাবেন আমরা তো দেখেছি ইন্দিরা গান্ধী বা আমরা ভারতে ইন্দিরা গান্ধী দেখেছি যে কীভাবে সে জিতেছে আবার নির্বাচনের ক্ষমতা থেকে হেরে গেছে তো ভারতের নির্বাচন কমিশনটি এতই শক্তিশালী যে আমাদের যে কেয়ার টেকের টেক্টার এগুলি অনেক বেটার সেখানে কাজে সেটা একটা বড় যেমন সে কারণে আজকে আমাদের যেটা দরকার যে আমাদের পরামর্শ সহিষ্ণুতাটা বেশি দরকার সহিংশতা বেশি দরকার আমাদের নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা বেশি দরকার আমাদের আচার আচরণের মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ আসা দরকার আমরা কারণ পরমত মত এবং ভিন্ন মত গণতন্ত্র সৌন্দর্য এই সৌন্দর্যটা সকল দলে ধারণ করা উচিত আমি কোনো দলকে খারাপ করে দেখতে চাই না সে কারণে আমি মনে করি এবং বিশ্ববাসী মনে করে জাতিসংঘ মনে করে ইউরোপীয় ইউনিয়ন সকল দেশ মনে করে যে দুই পক্ষ আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সংকটটি সমাধান করা হয় আজাদ সাহেব বলছিলেন এই সম্পাদক যে বিবৃতির কথা এটা আপনার মতামত জানতে চাচ্ছি আপনি আমার মতামতের দরকার নেই ওই বিবৃতিটার ব্যাপারে বিবৃতিটার ব্যাপারে সম্পাদক পরিষদের যে সভাপতি তিনি প্রতিবাদ করেছেন একজন সদস্য প্রতিবাদ করেছেন তাদের অজান্তে এটি দেওয়া হয়েছে বিবৃতিটি আমার কাছে আছে সুতরাং ওই বিবৃতির ব্যাপারে যেহেতু তাদের বিবৃতি আপনি দেখেন সেই বিবৃতিটি বিবৃতিতে একটি বারের জন্য একটি শব্দ বলেনি যে সন্ত্রাস পেট্রোল বোমা যেটা মানুষের আতঙ্ক আতঙ্কগ্রস্ত হচ্ছে প্রত্যেকেই বলছেন কিন্তু যে কথাটি জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকেই বলেছেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে সবাই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ এবং অন্যান্য দেশ বিভিন্ন দেশের দূতাবাস দূতাবাস থেকে রাষ্ট্রদূতরা বলেছেন যে সন্ত্রাসী কর্মকাণ্ড এইভাবে মানুষ হত্যা এগুলো বন্ধ করতে হবে তারপরে তারা বলেছেন যে আলাপ আলোচনা করে যদি সমস্যার সমাধান কিন্তু আমরা অনেকেই যেটা করি যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে দমন করতে বলেছেন প্রথম এই জায়গাটাই যেতে চাই না এবং এই যে সম্পাদক পরিষদের বিবৃতিতে একটি বারের জন্য বলেননি কিন্তু তারা নিরপেক্ষতার কথা বলছেন আমি তাদের ব্যাপারে সম্পাদক পরিষদ যেহেতু যেহেতু সম্পাদক পরিষদের সভাপতি জনাব গোলাম সারভার তিনি বলছেন এর সা সম্পর্কে আমি কিচ্ছু জানি না আমার অজান্তে এই বিবৃতি দেওয়া হয়েছে তার একজন সদস্য শ্যামল দত্ত বলেছেন আমি এই বিবৃতির ব্যাপারে কিছুই জানি না এবং কন্টেন্ট সম্পর্কে সে বলছেন এটার সাথে আমি একমত না সুতরাং আমি যেটা বলি বাড়তি যে তাদের দুজনের কথা বলে যে একটি শব্দ নেই যে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হচ্ছে তারও তো এই দেশেরই মানুষ সম্পাদক পরিষদ অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন তারা কি একটিবারের জন্য বলবেন না যে এগুলো বন্ধ করা উচিত না তারা বলেন আপনি এর আগে সতেরো ফেব্রুয়ারি যে হত্যাযজ্ঞগুলো হলো এই যে এই গত দু মাসের মধ্যে সেখানে একটি তথ্যচিত্র দেখানো হয়েছে জাতীয় জাদুঘরে সতেরো ফেব্রুয়ারি সেখানে বাংলাদেশে অবস্থানরত সমস্ত রাষ্ট্রদূত মানে হাই কমিশনার উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আক্ষরিক কেঁদেছেন এবং ওখানে যারা উপস্থিত ছিলেন দূতাবাস সেই উচ্চপদস্থ কর্মকর্তা সহ হাই কমিশনার রাষ্ট্রদূত পর্যন্ত কেঁদেছেন ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের বর্ণনা শোনার পরে চোখে পানি কেউ রাখতে পারেননি এই ঘটনাগুলো ঘটছে আপনি এখানে ছবিগুলো আমি দেখাতে চাই না আপনি নিজেও জানেন একজন সাংবাদিক হিসেবে এখন যেই কথাটা হচ্ছে যে পাঁচই জানুয়ারি নির্বাচন নির্বাচনটি ভালো হয়েছে এই কথা কে বলেছে আমি জানি না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই নির্বাচনটি আরও ভালো হতে পারত কিন্তু ওই নির্বাচন নির্বাচন হয়েছে পাঁচ জানুয়ারি পাঁচ জানুয়ারি নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বিভিন্ন দল অংশগ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনও প্রধানমন্ত্রী এই মেদের আগে তিনি তার আগে তৎকালীন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া সরহাদ উদ্যানে পঁচিশ তারিখে মিটিং করে সাতাশ তারিখ পর্যন্ত তিনি সময় দিয়েছিলেন যে আপনি সাতাশ তারিখ পর্যন্ত এর মধ্যে আলোচনা করার জন্য ছাব্বিশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করেছিলেন এবং এই প্রসঙ্গে আমি বিস্তারিত যেতে চাই না আমরা সবাই জানি কি হয়েছে বারবার বলা হয়েছিল তিনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারে আপনি আসুন যোগদান করুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয় যা ভালো মতো এই অফারস ছিল কিন্তু এটি গোপনে না প্রকাশ্যে আপনিও জানেন আমরা সবাই জানি সেখানে জানি তারপরে না যাওয়ার জন্য যদি সেই ভালো নির্বাচনটি না হয়ে থাকে পাঁচ জানুয়ারির দু আমি মনে করি যারা নির্বাচনে অংশগ্রহণ করেননি তাদেরও দায় নিতে হবে শুধুমাত্র যারা নির্বাচিত হলেন তাদেরই দায় ভালো নির্বাচন না হওয়ার জন্য না আমি এটা ব্যক্তিগতভাবে মনেই করি না এবং আমি এও মনে করি একজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া যেমন দোষের না একশো তিপ্পান্ন জন হওয়া দোষের না কারণ আইনত এক এর আগে যখন দুই হাজার সাতে নির্বাচন সেদিন আপনার মনে আছে সেই নির্বাচনটি হয়নি চূড়ান্তভাবে কিন্তু নির্বাচনের আগে অনেক অনেক কজন বাইশ জন বা তারও বেশি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবারের সংখ্যা আরো বেশি কিন্তু আমার কথা হচ্ছে আমি এটা যে এর অর্থ পাঁচ জানুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সবচেয়ে ভালো নির্বাচন আমি কখনোই আমি বিশ্বাস করি না আরো ভালো নির্বাচন হতে পারত সবাই যদি নির্বাচন আরো আলাপ করবে একটু বিরতি নিয়ে আসি গাজিউয়ে আপনার কথা শুনবো বাট একটু বিরতি নিয়ে আসি আর এফএল সেট পাই প্লেট এডিশনে এরপর যে নিচে আরেকটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এসিটিভির রাতের আয়োজন আর এফ এল থ্রেড লেট এডিশন লেট এডিশনের আজকের বিষয় ক্রিকেট এবং রাজনীতি গাজীভাই বিরতিতে যাওয়ার আগে আজাদ ভাই বলছিলেন সংকটের কথা উনি মানতেই রাজি না যে এখন একটা সংকট উনি বলছেন সহিংসতা আপনি ব্যাপারটাকে কিভাবে অ্যানালাইসিস করেন না আজাদ ভাই তো সিনিয়র মানুষ তার কথা আমরা খুব ঘনিষ্ঠ সাংবাদিক দীর্ঘদিন ধরে আমরা সাংবাদিকতা রাজনীতিতে আছি সাংবাদিক রাজনীতি মানে রাজনীতি না আমরা ইউনিয়নের পলিটিক্সে আছে তো আজাদ ভাই যে সম্পাদক পরিষদ যে বিবৃতির উনি কথা বলেছেন সেটি আমি নিজেও যেন মাহফুজান রিয়াজউদ্দিন আহমেদ সাহেবের সাথে কথা বলেছিলাম যে এটা দেখলাম যে সম্পাদক পরিষদ সভাপতি বলছে ওনারা বলছে যে আপনারা আমাদের প্রেস সৃষ্টি দেখেন আমরা কিন্তু বিবৃতি বলেন না এটি একটি সভা ছিল আমাদের সুতরাং সভাপতি অনুপস্থিত যিনি ভাইস প্রেসিডেন্ট থাকে তিনি সভাপতিত্ব করে এটা সংগঠনের নিয়ম এটা ফ্যাক্ট সুতরাং সেই সবার একটি প্রস্তাব এটি কাজে এটি ওই সভাতে কে থাকলো না থাকলো ডাজন্ট ম্যাটার কাজে উনি থাকলেন না বইলা গৃহীত করবেন তিনি তো সংগঠন ছেড়ে যান নেই কাজে প্রেসিডেন্ট তো অনুপস্থিত থাকতে পারেন কোনো মিটিংয়ে কাজে সেই জন্য ওটা পরিষদের বিভৃতি বলা যাবে না এবং এটা আমরাও জানি সংগঠন যেভাবে আমরা করি যে প্রেসিডেন্ট না থাকলে ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট না থাকলে যে কোনো মেম্বার ভিজাজ করতে পারে সভা কিন্তু যেই জন্য তারা টেকনিক্যালি ওটা সবার প্রস্তাব হিসেবে নিয়ে আসছে এক এখন যেটা আজাদ ভাই বলছে যে এখানে তারা অন্য কথা বলে হ্যাঁ তারা আরও যেমন ওই কথা বলে না আরও কথা বলে না আমি সেগুলো যেতে চাই না যেমন তারা সন্ত্রাসে আবার ক্রসফায়ারের কথা বল কোনোটাই বলে তারা যে তাদের মতো করে তারা একটা রেজুলেশন নিয়েছে তাদের মতো এবং তাদের রেজুলেশন আমি যেটা বোঝা দিচ্ছি এই মুহূর্তে এই রেজলেউশনের মধ্য দিয়ে একটি জিনিস পরিষ্কার হয়েছে যে সং আমাদের মিডিয়া প্রচার মাধ্যমগুলিতে সংকট রয়েছে আপনি দেখেছেন যে সেখানে সরাসরি মাহফুজের নাম সম্পর্কে আমরা দেখেছি কমেন্ট করতে যে তার পানিশমেন্ট হওয়া উচিত দিল্লিস্টারের সম্পাদক আমরা দেখছি যে ফ্রন্ট লাইন যে আপনার বাংলা ভিশনের মতি রমন চৌধুরী চা সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে চালাতে পারে না এইভাবে আরও কথা অনেক আসতে পারে এই যে জাস্ট নিউজ একটা অনলাইন দেখলাম সেদিন বন্ধ করে দিয়েছে দিতে পারে আমি মনে করি না কোনো সংবাদ মাধ্যম যদি এমন কোনো কাজ করে রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িয়ে যায় সেটাকে আমরা সাপোর্ট করব না হ্যাঁ কিন্তু যদি সেই রাষ্ট্রবিরোধী কাজে না জড়ায় দেখেন একটা জিনিস হলো কি আমি এই সরকারের কথা বলবো না আমাদের বাংলাদেশের বিভিন্ন সরকারগুলি মানে আমরা লক্ষ্য করছি যে সমালোচনাটা মুঠেই সহ্য করতে চায় না কিন্তু পত্রপত্রিকা আমাদের মিডিয়া কিন্তু সবসময় একটি আয় না আমরা কিন্তু একটি সরকারকে সজাগ করে তুলি যদি তারা এইভাবে নেয় এটাকে সহজভাবে যে এরা যে এই কথাটি বলছে এই ঘটনাটি আছে কিনা। না কারণ একটি সরকারের পক্ষে এতদিক জানা সম্ভব না যেভাবে আমাদের সাংবাদিকরা পরিশ্রম করে মিডিয়া পরিশ্রম করে এগুলি তুলে নিয়ে আসে সংকটগুলি সমস্যাগুলি এবং কোথায় কোথায় কী হচ্ছে কোথায় ইয়ে হচ্ছে আমরা দেখেছি অতীতের সরকারগুলি কিন্তু এগুলি দেখে দেখে বরং অ্যাকশান নিত এখন ইদানিং দেখি যে মিডিয়া প্রিন্ট মিডিয়া কী গেলো টেলিভিশন কী গেলো এটা সরকারগুলি আমি এইসব না আগের সরকারও দেখেছি এগুলিকে খুব আমরাও নিতে চায় না ইফেক্টিভ ইফেক্টিভলি আগে যেরকম এটা নিতে চান একটা নিউজ বেরো হলে তোল পারেন সেটা এখন আর দেখছি না আমরা আমাদের সাংবাদিকতার মধ্যে সংকট আছে আমি বলবো না যে আমরা ধোঁয়া তুলসির বোধ সেটা আছে কিন্তু তারপরও আমরা যেটুকু খ্যাত বোধ করি মানুষের জন্য যেটুকু আমরা কাজ করছি আমরা কিছু কাজ করি বলেই এখনও সমাজটি ঠিকই আছে আপনারা দেখেন আজকে এই যে চিকিৎসা ক্ষেত্রে যেটা বৈপ্লবিক পরিবর্তন আসছে এটা কিন্তু একদম মিডিয়ার অবদান প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রিক মিডিয়া বলেন প্রত্যেকেরই কিন্তু ওই যে আপনার ডাক্তারের প্রেসক্রিপশন থেকে কিছু এই যে জিনিসগুলি নিয়ে আসছে এটা কিন্তু একটা সং ইয়ে হচ্ছে আবার দেখেন মিডিয়াতে এই যে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠানগুলি হচ্ছে এটা কিন্তু বাচ্চারা উপকৃত হচ্ছে আমরা প্রত্যবর্তী আগে যে গাইড দিয়ে দেওয়া হচ্ছে এগুলো উপকৃত হচ্ছে কাজে মিডিয়া সমাজের যে চতুর্থ স্তম্ভ এটি স্বীকার করতে হবে এবং এটি কিন্তু একটা বিরাট রোল প্লে করছে এখন আমরা যেটা আসছি যে সংকট আজাদ ভাই নিজে না বলতে পারলো ওনার কিছু বাধ্যবাধকতা আছেই কিন্তু আমি মনে করি উনিও যে সংকট দেখেন না তা কিন্তু না সংকট অবশ্যই দেখেন উনি মন থেকে এই সংকট নাই এটা বলতে পারবেন না সংকট তো অবশ্যই আছে ওনার দৃষ্টিতে কম তো সংকট আছে সংকট না থাকলে আজকে আমাদের অর্থমন্ত্রী এই কথা বলে কেন সংকট না থাকলে প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রীকে এত কথা বললেন কেন পানিশমেন্ট দেওয়ার কথা বললেন কেন এত কথা বললেন কেন সংকট তো আছেই আর সংকট আছে বলেই তো জাতিসংঘ মহাশয় চিঠি পাঠাইছে সংকট আছে বলেই তো বারবার বিভিন্ন রাষ্ট্র উঠে আসছে সংকট আছে বলেই তো আমরা দেখি যে আমাদের ভারতের পররাষ্ট্র সচিব আইসিয়া দেখা করে গেছে সংকটটি আছে সংকটটিকে যদি সংকট হিসেবে না দেখি তাহলে সমাধান কীভাবে হবে কিন্তু সংকট আছে সমাধান করতে সমাধানের ক্ষেত্রে আমার সুস্পষ্ট কথা হচ্ছে সমাধানটি এককভাবে হবে না সমাধানটি একঘ হবে না দুই পক্ষরই অনর অবস্থান থেকে সরে আসতে হবে জাতীয় স্বার্থে আজাদ ভাই জি আজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে বড় বড় দালানের উপরে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর জন্য সরকার কি নাশকতা বৃদ্ধির আশঙ্কা করছে এইটা আপনি আমারে প্রশ্ন না করে আমি একজন সাংবাদিক ছাপসা মানুষ আমারে প্রশ্ন করে লাভ নেই এটা যারা বলছেন তারা আপনি আমার মানে আমি কি মনে করি সেটা আমি বলতে পারি কেন বলছেন উনি আসলে আশঙ্কা আছে কিনা জানি না তবে বড় বড় ভবনগুলো আমি দেখছি না উনি এ কথা বলেছেন যে কখনো কখনো তো হয় বড় ভবন থেকে বোমা মারে পটকা মারে তাই না পেট্রোল বোমা মারে তো বলছেন যে বাড়ির মালিক যারা ভবনের মালিক যারা তাদেরকেও জবাবদেহের আওতায় আনতে হবে আর ওই বাড়ির যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তাদেরকে আমি নিউজটা দেখেছি সুতরাং কী কারণে বলছেন কেন বলছেন এটা সবচেয়ে ভালো জবাব উনিই দিতে পারবেন তাই না আমার পক্ষে দেয়া সম্ভব না আমি সেই দায়িত্ব নেব না নেয়ার কথাও না আমি যদি একটু অ্যাড করি উনি কিন্তু দেখছেন আপনি খিলগা যে শিশুটি পড়েছিল ওনার বাহিনীর বললো যে এনে কিছু নাই উনি কিন্তু পাল্টা এবং দেখছেন সেই সন্তানটির পিতাকে থানায় নিয়ে গিয়ে কিভাবে টর্চা করা হয়েছে কাজে উনি কখন কি যে বলেন সেটাও তো একটা চিন্তার ব্যাপার আজাদ ভাই আমাদের সারা দুনিয়াতে আমাদের দেশে ইমেজটা নষ্ট হচ্ছে একদিকে যেমন আমরা ইকোনমিক্যাল ক্রাইসিসে পড়তে যাচ্ছি এই সংকটের কারণে আমাদের খাতে প্রবলেম হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট খাতে প্রবলেম হচ্ছে গার্মেন্টসের প্রবলেম এগুলি ফেস করব কিন্তু আমরা আর কয়েকটা দিন পরে গেলে বুঝবো এটাকে থামানোর উপায়টা কী না এখন আপনি এটা থামানোর আপনি যে পরে গেল কেন এখনও বোঝা যাবে যে এই অবরোধ হরতালের ফলে যেটা হচ্ছে ঢাকায় আমাদের কিচ্ছু হচ্ছে না কিন্তু গ্রামে যে কথাটা আমি প্রথমেই বলেছি যে ভীতি যুক্ত জীবন মুক্ত জীবন না যুক্ত জীবন ভীতি নিয়ে জীবন চালাতে হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতি তো ভেঙে দেওয়া হয়েছে তো ভেঙে গেছে অলরেডি কৃষকের মেরুদণ্ড ভেঙে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনি আমাদের অর্থনীতিতে প্রায় কত দুই হাজার কোটি টাকা নষ্ট হয়েছে সম্পদ নষ্ট হয়েছে যানবাহন এগুলো হচ্ছে এটার তো সমাধান একটি যেই অবরোধটা প্রত্যাহার করে নিলেই হয় যেই অবরোধে জনগণের সম্পৃক্ততা নাই আপনি শুধুমাত্র পেট্রোল বোমা এবং ককটেল মেরে আগুন জ্বালানোর এই ভীতিজনক অবস্থা সৃষ্টি করে অবরোধ হরতাল দেওয়ার তো দরকার নেই হরতাল অবরোধ প্রত্যাহার করে নিলেই তো এইটুকুন আর ঝামেলা থাকে না আমাদের ক্ষতি হয় না ইমেজ নষ্ট হয় না আপনি পনেরো লক্ষ ছাত্রছাত্রী যে এসএসসির পরীক্ষা সে কবে শেষ হয়ে যেত মাসে একদিন দুদিন পরীক্ষা দিতে পারছে দুই দিন তিন দিন এই ঝামেলাগুলো তো আছে। এটা তো কেউ অস্বীকার করে না করবেও না কিন্তু আমার কথা হচ্ছে যে এই অবরোধ হরতাল দিয়ে কি হবে দু মাস তো হয়ে গেল জনগণ আসে না তো আপনি যখন জনগণের এই আহ্বান জানানো হয় আসেন গণমিছিল করি থাকে লোকজন আসে কেন আসে না তাদের লোক আসে না কিন্তু এই ইস্যুতে তারা একমত না আপনি সব আমি আপনাকে সমর্থন করি এই সমর্থন করার অর্থ এই না যে সব কিছুতে সমর্থন করব নিশ্চয়ই এই অবরোধ এই হরতালে তাদের সমর্থক যারা তাদের লোকজন যারা তারা কিন্তু কেউ এগিয়ে আসছে না আসছে না কেন এ এর সাথে একমত না একমত হতে পারছেন না বলেই আসছেন না রুহুল আমিন গাজী এই ইন্টারনেটে প্রেস রিলিজের মাধ্যমে হরতাল বৃদ্ধি করা বা স্টেটমেন্ট আসা এটাকে আপনি কীভাবে দেখেন দেখেন কতগুলি বাস্তবতা মিডিয়ার লোক হয়ে আমরা অবশ্যই করতে পারবো না আপনি জানেন যে বিশ দলীয় জোটের সমস্ত রাজনীতির অফিসগুলি সরকার পুলিশ বন্ধ করে রেখেছে তালা মেরে দিয়ে রেখেছে এবং আপনি জানেন যে আজকেও মিছিলে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে পুলিশে হামলা হয়েছে আমি নিজে নিউজটা সেরে আসছি এবং আপনি জানেন যে মিছিল করার কোনো প্রকাশ্যের সুযোগ এখন নেই হয় গুলি না হলে পিটা এগুলি হচ্ছে যেখানে ক্রস ফায়ার নিয়মিত চলতেছে তারপরে আপনি জানেন যে জমায়েত করা বা সমাবেশ করা আপনি জানেন যে গাজীপুর থেকে যে বিএনপি যে সমাবেশ করছে সেখান থেকে কিন্তু বন্ধ হয়েছে তারপর পাঁচ তারিখ এখানে চালু করতে পারে পাঁচ তারিখ না বলতে বলতে ছয় তারিখ করেন করতে দেওয়া হচ্ছে না কী যে এটা ইয়ে হচ্ছে যে সন্ত্রাস হবে এখানে করলে কারণ এতগুলি জন আটটি জনসভা উনি করলেন সন্ত্রাস হলেন না তাহলে এখানে করলে সন্ত্রাস হবে তাহলে একটি বিরোধী দলকে যদি আপনি যদি বসতে না দেন তাকে যদি কথা বলতে না দেন তাকে যদি মিছিল মিটিং করতে না দেন তাকে যদি আপনি তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে না পারে এখন এটা কি গ্রেপ্তার আতঙ্ক থেকেই সে অপ্রকাশ্য স্থান থেকে তাকে এটি পাঠাতে হচ্ছে এবং দেখেন এখন আমি তো দেখলাম আজকেও দেখলাম যে পত্রিকায় নিউজ যে সালাউদ্দিন সাহেবকে মানে গোয়েন্দারা খুঁজতেছে কোথা থেকে যেটা মানে ইয়ে করতেছে এখন এগুলি এগুলো তো এখন একটা বৈরতের মতো অবস্থা আমি দেখতেছি যে আজকে এখানে কালকে ওখানে পশু সেখানে এরকম একটা লাইফ তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু আলটিমেটলি দীর্ঘস্থায়ী জীবন থাকলে কিন্তু দেশের জন্য একটা মারাত্মক ক্ষতিকর আমরা যেটা যে যেটা আমাদের বিদেশিরা যেটা আমাদের আন্তর্জাতিক মহল যেটাকে যেটা নিয়ে হরিট এবং সেটা আমরাও মনে করি যেটা এই ধরনের অবস্থাটা কিন্তু দীর্ঘস্থায়ী চলতে থাকলে যেটি তৈরি হবে সেটি আমরা কখনই চাই না কারণ আমরা একটা শান্তিপ্রিয় দেশ নাতিস অঞ্চল আমাদের এখানে আমরা কেন এই সে বীজ দল হোক বা সরকার পক্ষ কেন আমরা গো ধরবো একটা জায়গায় যে না যেটা বলছি সেটাই এর থেকে আর নড়বো না এই যাটাকেই এটা গণতন্ত্রের ভাষা না এই গণতন্ত্রের ভাষা আমি যা বলছি সেটাই ঠিক থাকতে হবে এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হতে হবে না গণতন্ত্র হতে হলে প্রয়োজনে ছাড় দিতে হবে অবশ্যই দুই পক্ষকে ছাড় দিতে হবে আমি 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 যে আমাকে যেভাবেই দেখুক না কেন আমি মনে করি যে প্রত্যেকের প্রত্যেকের অবস্থানে অনর থাকার কোনো সুযোগ নেই জাতির এই ক্রান্তিকালে জাতির এই সংকটে উভয় পক্ষকে আমি এক পক্ষকে বলব উভয় পক্ষকে স্বস্ত অবস্থানে চলে আসতে হবে এসে জাতির কল্যাণ যেটা ভালো হয় সকলে মিলে আমি এই শুধু দুই পক্ষ না আরও যদি কেউ থাকে সবাই কিনে এটা জাতীয় সংলাপ করে একটি স্থায়ী সমাধান করুন সেটা এক মাস লাগুক দুই মাস লাগুক লেগে একটা এমন একটা অবস্থা তৈরি করুন আমরা দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল নয়টায় আজ এ পর্যন্তই বুধবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন এসএ টিভির সঙ্গে থাকুন রাত্রি